লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে এখন আপনি কিভাবে প্রত্যেক দিন প্রচার করছেন বা প্রচারের রণকৌশল তৈরি করছেন না কি করছেন এখন দেখুন প্রচার আমি তো এলাকার নতুন নয় এলাকার ওই এলাকাতেই জন্মেছি ওখানেই ছোটবেলা আমার কাটিয়েছি স্কুল লেভেল পর্যন্ত লেখাপড়া ওই কনস্টিচুয়েন্সির মধ্যেই আমি করেছি তারপরে সে আমার শিক্ষার উচ্চশিক্ষার কারণে বাইরে এবং চাকরির জন্য বাইরে ছিলাম আবার রিটায়ার করার পরে এলাকার মানুষ এলাকাতেই থাকি ছিলামও তো তারপরে দু হাজার একে যখন দিদির কাছ থেকে অফার আমরা পেলাম আমি যে আমি দেশের হয়ে কাজ করতে চাই কি না তো তখনই আমি সানন্দে রাজি হয়েছিলাম কারণ আমি জীবনের শেষের দিকে আমি যখন সিআইডিতে ছিলাম তখন ভিকারি পাশওয়ানের যে কেসটা ছিল হুগলিতে সেই ঘটনার ব্যাপারে দিদির যে আন্দোলন আমি দেখেছিলাম এবং আমি তাতে মুগ্ধ হয়েছিলাম এখন দিদি ক্ষমতায় এসেছেন মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে এখন দিদির গত এই পৌনে তিন বছরের যে কর্মযজ্ঞ তিনি শুরু করেছেন সমাজের সব স্তরের মানুষের জন্য সেই ধরুন মাইনরিটিদের বলুন সাধারণ কাস্টের বলুন শিডিউল কাস্ট সেডিউল ট্রাইব ও বিসি জেনারেল লেবার ক্লাস ইত্যাদি সকলের জন্যে তিনি কাজ করছেন এইটা আমাদের পক্ষে একটা বড় পাওনা এবং আমাদের প্রচারের একটা বড় অঙ্গ হবে এছাড়া আমি তো এমপি হিসাবে আমার যা কর্তব্য আমি একশোর মধ্যে একশো ভাগই সেটা দিতে চেষ্টা করছি যেমন আমার আগে যা সিপিএমের এমপিরা ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তাদের এলাকাতে দেখা যায় না তারা ওই ইলেকশানে জেতার পরেই চলে যেতেন আবার নেক্সট ইলেকশানে হাজির হতেন তো আমি মানুষকে কথা দিয়েছিলাম যে প্রথমত আমি তোমাদেরই মানুষ সুন্দরবনের খুবই ভিতরে নগেন্দ্রপুর বলে একটা গ্রাম পঞ্চায়েত আছে রায়দেহি অ্যাসেম্বলির মধ্যে সেখানেই আমার জন্ম এবং সেখানে এবং পরে ওই সুন্দরবন এলাকার মধ্যে হাই স্কুল পর্যন্ত লেখাপড়া করেছি তো ন্যাচারালি মানুষ এলাকার মানুষ আমাকে ভালোবাসে সুন্দরবন বেল্টে যে আয়লা এফেক্টেড এলাকাতে বাঁধের কাজ যেটা সিপিএম রাজত্ব করতে পারেনি দিদি সেটা আরম্ভ করেছেন আয়লা সেন্টার যে এক সাগর এলাকাতেই উনি কুড়িটা আয়লা সেন্টার করেছেন তার কাজ বেশ কয়েকটার কাজ শেষ হয়ে গেছে কয়েকটা হচ্ছে আমার এমপি ফান্ডে টাকা দিয়েও আমি একটা ওখানে আয়লা সেন্টার করেছি বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে তো এইরকমভাবে মানুষের সঙ্গেই আছি যেহেতু আমি সুন্দরবনের মানুষ সুন্দরবনের মানুষের সঙ্গে থাকতে আমার ভালো লাগে নবীন আর প্রবীণের কী ডিফারেন্স আছে আমি জানি না কর্ম হল কাজ করার ইচ্ছা এবং কর্মক্ষমতা আমার কর্মক্ষমতা কলেজ জীবনের যা ছিল আর যখন রাজনীতিতে আসি দু হাজার একে তখন যা ছিল আমার কর্মক্ষমতা এখন তার থেকে বেশি আছে বলেই কম নেই হলে এইভাবে এই প্রত্যন্ত এলাকাতে একদিনে চারটে পাঁচটা দ্বীপে ঘুরে বেড়া তাও তো সেগুলো ভুটভুটি করে যেতে হয় কারণ আমি তো লঞ্চ ভাড়া করার মতো পয়সা আমাদের নেই গরিব পার্টি আমিও গরিব মানুষ সেই জন্য ভুটভুটি করে ঘুরে বেড়াতে হয় একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যেতেই আমার দু ঘন্টা লেগে যায় তো অসুবিধা হচ্ছে না আমার তো কোনো কষ্ট হয় না